হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি বাংলাদেশ ও ইন্ডিয়ার যৌথ সীমান্ত হাট ব্রাহ্মণবাড়িয়ার কসবাতে। আমি আমার যাত্রা শুরু করেছি বঙ্গবন্ধু হাইটেক পার্ক স্টেশন থেকে, আর এখান থেকে আমি যাচ্ছি কমলাপুর রেল স্টেশনে, তারপর বাসে ব্রাহ্মণবাড়িয়া, সেখান থেকে সিএনজিতে সোজা কসবা। বর্ডার হাটে যেতে হলে কোনো পাসপোর্ট বা ভিসা লাগে না, কিন্তু ইউএনও অফিস থেকে 30 টাকার বিনিময়ে একটি টোকেন নিতে হবে। আমি অলরেডি বাসে উঠে গেছি। অটোরিকশায় করে আমরা এখন যাচ্ছি ইউএনও অফিসে, সেখান থেকে আমরা আমাদের টোকেনটি কালেক্ট করব 30 টাকার বিনিময়ে। তো আমরা এখন টোকেনটা কালেক্ট করার পর আমরা সোজা চলে যাব বর্ডার হাটে। সর্বমোট 5 জন যাচ্ছি। আমরা অলরেডি কালেক্ট করেছি আমাদের টোকেন ইউএন অফিস থেকে, তো এখন আমরা সোজা বর্ডারে চলে যাচ্ছি। আমরা অলরেডি বর্ডারে চলে এসেছি, এখন পায়ে হেঁটে আমরা বর্ডারের দিকে যাচ্ছি। এটা কসবা রেল স্টেশন। প্রচন্ড রোদ, অনেক গরম আবহাওয়া। আমার ঠিক ডান পাশে এটাই হচ্ছে ইন্ডিয়া বর্ডার কাঁটাতারের বেড়া। বর্ডার ঘেঁষে আমরা বর্ডার হাটের উদ্দেশ্যে যাচ্ছি। এখন আমি আপনাদের একটি দেখাবো সীমানা পিলার, যেটার এপাশে বাংলাদেশ আর ঠিক এই পাশটা ইন্ডিয়া। চলুন। এখানে কাঁটাতারের বেড়া, আর ওখানে একটি পুকুর দেখতে পাচ্ছেন। এই পুকুরটিকে বলা হয় কমলা সাগর। এটা ইন্ডিয়ার ভিতরে। বর্ডার হাটে ঢোকার সময় আপনি রাস্তার বাপাশে বেশ কিছু ছোটখাটো দোকান দেখতে পাবেন, এখান থেকে চাইলে কিছু খেয়ে যেতে পারেন, কারণ ভিতরে খাবার পানি বা খাবার দাবারের কোনো রকম সুব্যবস্থা নেই। আপনাকে সাথে করে কোনো খাবার নিতে দেওয়া হবে না।
আমরা এখন লাইন ধরব, কারণ এই টোকেনটা আবার বিজিবির কাছ থেকে আপনাকে এন্ট্রি করে নিতে হবে। আমরা এখন এই লাইনে দাঁড়িয়ে পড়ব। টোকেনটা এন্ট্রি করা ছাড়া আপনি কিন্তু ভেতরে ঢুকতে পারবেন না। প্রচন্ড রোদ, সবাই সিরিয়ালে আছে। আমাদের অলরেডি টোকেন এন্ট্রি করা হয়ে গেছে, আমরা এখন ভিতরে ঢুকে যাচ্ছি। অলরেডি আমরা ভিতরে চলে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে শাড়ি, থ্রি পিস, বিছানার চাদর। আমরা আরো ভিতরে চলে যাই, এখানে ইন্ডিয়ান কিছু লোক কলা নিয়ে ঢুকছে। ফরমালিন মুক্ত কলা আপনি চাইলে এখান থেকে কিনে নিতে পারেন। এখানে শাড়ি, থ্রি পিস, সব ধরনের শাড়ি, থ্রি পিস আপনি এখান থেকে কিনতে পারবেন। আর শাল আছে, কিন্তু গরমের দিন এখানে কেউ শাল কিনে না। এখানে নামি দামি সব ধরনের ব্র্যান্ডের আপনি থ্রি পিস শাড়ি কিনতে পারবেন। আর এখন আমরা যে শপটিতে যাচ্ছি সেটা হচ্ছে এখানে কসমেটিক্স। আপনি চাইলে পাইকারি, হোলসেল বা খুচরা দুইটাই কিনতে পারবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন ফেয়ার অ্যান্ড লাভলি, পন্ডস পাউডার, গার্নিয়ার, ডাবল রেড টপ পেস্ট, তেল, সব ধরনের কসমেটিক্স এখানে আপনি পাবেন। আর বিশেষ করে আমরা যারা বাংলাদেশি আছি তাদের তো সবারই ইন্ডিয়ান প্রোডাক্ট অনেক পছন্দ। তো এখানে আপনি সব ধরনের ভালো সাবানগুলো এগুলো কিনতে পারবেন। তো বর্ডার হাটে যারা দেখে শুনে কিনতে চান তাদেরকে একটু ধৈর্য ধরতে বলবো, কারণ এখানে আমরা যখন গেটটা ওপেন হয় তখন বাংলাদেশি যারা আছে তারা কেনাকাটা করার জন্য হুমড়ি খেয়ে পড়ে। তো এটা ইন্ডিয়ানরা খুব এটা সুযোগ নিয়ে থাকে। তো ওরা এখানে দাম কোনো কম দাম পাবেন না, আপনার এরা ইচ্ছা মতো দাম চাইবে। তো এটা সুযোগ নেই, এবং আমরা যারা বাংলাদেশি আছি তারা এখানে প্রতিযোগিতায় মেতে উঠি কে কার আগে কিনবে। এখানে আরেকটা দোকানে দেখতে পাচ্ছি কসমেটিক্স গুলো। এখানে সফেদ ডিটারজেন্ট পাউডার, এখানে আপনি সফেদ ডিটারজেন্ট পাউডার কিনলে এই বালতিগুলো ফ্রি আছে, আর বড় সাইজেরটা কিনলে আপনি একটা গামলা ফ্রি পাবেন। আর মিনি প্যাক এই শ্যাম্পুগুলো 100 পিস 100 টাকা। কুমারিকা তেল দেখছে, আসিফ ভাই হিসাব করে দেখছে কত টাকা।
এখানে আমি আরেকটা দোকানে যাচ্ছি, এখানে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক ধরনের কসমেটিক্স। এখানে ডাব শ্যাম্পুটা দেখতে পাচ্ছেন, ডাব শ্যাম্পু, কলা, থ্রি পিস। তো আপনি চাইলে ক্যাটালগ দেখেও এখান থেকে থ্রি পিসগুলো কিনতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন কালারের থ্রি পিসগুলো আছে। তো ভালো থ্রি পিস পাবেন। তো আমরা এখন এখান থেকে বের হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা করব। সো আমরা আপনাদের আবার নতুন কোনো জায়গায় আবার নিয়ে যাব। সেই পর্যন্ত ভালো থাকবেন, দেখা হবে আবার। ঢাকার উদ্দেশ্যে রওনা করছি, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।